এই যে বলা হচ্ছে বিসিএস বিশ্ববিদ্যালয় বা বিসিএস প্রজন্ম বা ইউনিভার্সিটিতে একটা বিসিএস ডিপার্টমেন্ট খুলে দিলে হয়, এই বিষয়টা নিয়ে কি কোনো মন্তব্য আছে, কোনো বক্তব্য আছে সুশান্ত? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, মানে বাজারে যদি আমের চাহিদা বাড়ে, হ্যাঁ, আম যদি বেশি বেশি মানুষ কিনে, কাঁঠাল যদি কম কিনে, দোষটা কি আমের নাকি ক্রেতাদের? নিশ্চয়ই ক্রেতাদের। এখন বিসিএস পরীক্ষা যদি বেশি বেশি পোলাপান দেয়, তাহলে তো ওই দায়িত্বটা পোলাপানদের উপর বর্তায়, বিসিএস এর উপর কিন্তু বর্তায় না। আমরা মানে যারা বিসিএস এ চাকরি করি বা যারা সিভিল সার্ভিসে চাকরি করি, ভাই, তারা তো কাউরে বলি নাই তুমি প্রিলি পরীক্ষা দাও বা তুমি বিসিএস পরীক্ষা দাও, এরকম তো কাউকে আমরা বলি না, বা নিশ্চয়ই সরকারও বলে না যে তোমরা বিসিএস ক্যাডারই হও, অন্য কিছু হইও না, এরকম কিছু কিন্তু বলে না। তো যারা পরীক্ষাটা দিচ্ছে পুরো দায়িত্বটা তাদের। এখন ধরেন ভার্সিটিতে পোলাপান দেখা যায় কি, ওই বিসিএস এর গাইড নিয়ে পড়াশোনা করে, অনার্সে পড়ার সময় ওখানে খুব সময় দেয়, তো এই দায়ভারটা কিন্তু ছেলেপেলের। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, একটা চাকরিতে কেউ আসতে চায়, কেউ আসতে চাইছে, কিছু মানুষ আসতে চাইছে, এখন ওই দায়িত্বটা কিন্তু ওদের। এখন যারা আসতে চাইছে তারা কি না বুঝে আসতে চাইছে? ব্যাপারটা ওরকম না, তারা বুঝে শুনে আসতে চাইছে। এবং বাংলাদেশের সংবিধানে কিন্তু পেশা বা বৃত্তি গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই এটার বিরুদ্ধে যারা বলে মূলত তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা যায়, কারণ তারা সংবিধান লঙ্ঘন করছে। তাই আপনি কোন পেশায় আসতে চান, আপনি কোন বৃত্তি গ্রহণ করতে চান, সেটা সম্পূর্ণ আপনার অধিকার, নাগরিক হিসেবে সেই অধিকার আমাদের মহান সংবিধান দিয়েছে। তাই এটা নিয়ে প্রথম কথা কথা বলা কিন্তু খুব রিস্কি। তারপরে আমরা কথা বলতেছি, আমরা বলতেছি বিসিএস বিশ্ববিদ্যালয়। আপনি একটু ভাবেন তো ভাই, বিসিএস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, বিসিএস পরীক্ষার কোনো ধাপে বা কোনো জায়গাতে এরকম কোনো কন্ডিশন কি বলা আছে কিনা, কিংবা আপনার 4 বছর বিসিএস নিয়ে পড়তে হবে, এরকম কিন্তু কোনো কিছু বলা নাই। যেমন আমি যদি আমার কথা বলি, আমি তো বিসিএস পরীক্ষার নামই কখনো শুনে নাই অনার্সে পড়ার সময়। আমি বিসিএস পরীক্ষার নাম শুনছি অনেক দিন পর, ওবায়দ ভাই জানে খুব ভালো করে, ভাইয়ের সাথে আমি যখন মানে কোচিং করতাম, প্রিপারেশন নিতাম, তখন কিন্তু ভাইয়ের সাথে আমার প্রতিদিন কথা হতো। তো উনি কিন্তু জানেন যে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কখনো বিসিএস ক্যাডার হয় নাই, পরীক্ষাও দেয় নাই, আমি প্রথম ব্যক্তি যে বিসিএস এর নাম টাম শুনছি, পরীক্ষা দিছি। অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে এরকম যে বিসিএস এ চাকরি পাওয়ার জন্য তো বিসিএস এর নাম আগে থেকে শুনতে হয় না বা এটা নিয়ে পড়ে থাকতে হয় না। এখন আপনার যদি বেসিক ভালো না থাকে, আপনি যদি 4 বছর ধরে গাইড করেন, এটা দায়িত্ব কে নিবে? আমি যদি কখনো বিসিএস এর নাম না শুনে ওই 5-6 মাস পড়াশোনা করে যদি বিসিএস পরীক্ষায় প্রথম হতে পারি, আর আপনি যদি 4 বছর ধরে গাইড করেন, আবার ট্রলও করেন বা আপনাকে নিয়ে কেউ যদি ট্রল করে, এটার দায়িত্ব তো আমরা নিব না, এটার দায়িত্ব সম্পূর্ণ আপনার, কারণ আপনি একসময় ফাঁকি দিয়েছেন, পড়াশোনা কম করেছেন। সো এরপরে আপনি বিসিএস গাইড নিয়ে পড়ে আছেন, আপনাকে দেখে অনেক কিছু অনেকে কিছু বলতেছে, ব্যাপারটা এরকম না যে বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে ওই 4 বছর গাইড নিয়ে পড়তে হবে, সারাক্ষণ ইউনিভার্সিটির পড়া না পড়ে সেটা করতে হবে, বিষয়টা মোটেও ওরকম না। এবং বিসিএস নিয়ে এই যে পাগলামিটা, এই পাগলামিটা কিন্তু যাদের বেসিক একটু কম, যারা পড়াশোনা ওরকম ছোটবেলায় করে নাই, আপনারা নিশ্চয়ই জানেন বিসিএস কিন্তু যাদের এসএসসি এবং এইচএসসি তে ভালো পড়াশোনা করছে ম্যাট্রিক ইন্টারে, তারা কিন্তু অনেক ভালো করতে পারে বিসিএস পরীক্ষায়। এখন আপনি যদি ওই সময় না করেন, আপনাকে পরবর্তীতে সেটা নিয়ে অনেক পড়তে হবে, এটাই স্বাভাবিক। সো এটার দায়িত্ব তো নিশ্চয়ই সিভিল সার্ভিসের না, আপনার এটা নিয়ে ট্রল করে কি হবে আসলে? বা আপনাকে তো কেউ এখানে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসতেছে না, তোমাকে প্রিলি পরীক্ষা দিতে হবে, ওরকম তো না। হয়তো বা আপনার কাজটা আপনার বাপ করতেছে, আপনার মা করতেছে, আপনারই তো বাপ, আপনার তো আমার না, ওটার দায় কেন আমি নিব? ওটার ট্রলটা আমাকে সহ্য করতে হবে কেন? আমার মনে হয় আমাদের একটু ম্যাচিউর ওয়েতে চিন্তা ভাবনা করা উচিত, বিসিএস বিশ্ববিদ্যালয় তৈরি করা উচিত। ফাইন, আপনারা এটা বলছেন কেন যে পড়ে পোলাপান অনার্সে সারাক্ষণ বিসিএস এ গাইড টাইড নিয়ে পড়ে থাকে? এটা এটা কে পড়ে থাকতে বলছে? আমাদের কোনো সচিব মহোদয় বলছে, নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে, নাকি পিএসসি চেয়ারম্যান স্যার বলছে, কে বলছে? কেউ তো বলে নাই। আপনারাই আপনাদের দায়িত্বে কাজগুলো করতেছেন, এটা নিয়ে আপনারা ট্রল করতে পারেন, কোনো সমস্যা নেই, রাস্তাঘাটে অনেকেই আমাদের নিয়ে অনেক কিছু এখানে 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 সুশান্ত, এখানে কি আরেকটা বিষয় বলা যায়? আমাদের আমরা যে প্রাতিষ্ঠানিক যে পড়ালেখা, সেখানে পড়ালেখা বা শিক্ষাদান, এটা কি কম আনন্দদায়ক হয়ে গেছে, এরকম কি বলা যায়? নাহলে একজন ভালো ক্লাস না না ওরকম না। বিষয়টা হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মানে পোলাপান আগের থেকে অনেক বেশি বাস্তববাদী হয়ে গেছে। কিরকম, সে বুঝতেছে যে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছি, কিন্তু ফিজিক্স নিয়ে পড়াশোনা করার পর আমি ঠিকই ব্যাংকে পরীক্ষা দিচ্ছি, আমি একজন ব্যাংকার হচ্ছি, আমি ঠিকই বিজনেস করতেছি, আমি একজন বিজনেসম্যান হচ্ছে, আমি ঠিকই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করার জন্য স্বপ্ন দেখতেছি, যেখানে মানে জব করার জন্য ফিজিক্সের কোনো দরকার নাই। সো আমি যদি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখি, তাহলে আমি বিসিএস এর জন্য যদি আগে থেকে একটু পড়াশোনা করি, সমস্যা কোথায়? আমি 4 বছর ধরে ফিজিক্সে যা কিছু পড়াশোনা করতেছি, শুধু ওটা দিয়ে তো আমি নিশ্চয়ই একটা চাকরি পাবো না, সেটা বিসিএস হোক, ব্যাংক জব হোক, মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক, হোয়াট এভার ইট ইজ, আমি তো এটা দিয়ে চাকরি পাচ্ছি না। সো আমার যেই প্রিপারেশনগুলো দরকার, যদি আমি সেই প্রিপারেশনগুলোর কিছু কিছু অনার্সের পাশাপাশি নিয়ে ফেলি, অসুবিধা কোথায়?
চাকরি পেলে তো আমি পাবো, আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার চারপাশের মানুষজন ভালো থাকবে, এতে কারো কিছু এসে যায় না। এই কারণে এই ব্যাপারগুলো যার যার ব্যক্তিগত, এই পছন্দগুলো যার যার ব্যক্তিগত, এই প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়াটা যার যার ব্যক্তিগত, এটা নিয়ে কথা বলার কিছু নাই আসলে। আর আমরা তো নিশ্চয়ই যারা বিসিএস ক্যাডার না তাদের নিয়ে কিন্তু কোনো কথা বলি না। আমাদের নিয়ে এত কথা হচ্ছে কেন? আপনারা আমাদের নিয়ে এত ট্রল করেন কেন? ফাইন, ট্রল করতে পারেন, উই ডোন্ট মাইন্ড, কোনো সমস্যা নাই। মানুষ যেটা পায় না সেটা নিয়ে ট্রল করতে পছন্দ করে, এটা স্বাভাবিক, সো উই ডোন্ট মাইন্ড। কিন্তু ভাইয়া এটাও ঠিক আপনি যেটা বলতেছেন ভাইয়া, মানে ছেলে পেলে হয়েছে কি মানে ইউনিভার্সিটি পড়া না পড়ে আসলে লাইব্রেরিতে বিসিএস গাইড নিয়ে পড়ে, এটা নিয়ে কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরাও খুব বিব্রত এবং বিরক্ত দুটোই, তো এটাও ঠিক না। এখন এখানে কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে যে ছেলে পেলে কেন বিসিএস নিয়ে পড়তেছে, বা কেন বিসিএস এর গাইড নিয়ে পড়তেছে, বা কেন একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করার পর উনাকে যে চাকরির প্রিপারেশনটা নিতে হচ্ছে, যে চাকরিটা ফেস করতে হচ্ছে, যে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে ভাইয়া, রিটেন পরীক্ষা ফেস করতে হচ্ছে, ওই পড়াশোনা তো তাকে অনার্সে করাচ্ছে না। এখন ওই পড়াশোনা যদি সে না পারে, সে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার কী লাভ? সে যদি অ্যাকচুয়ালি ভার্সিটি টিচার না হয় অন্য কোনো চাকরি করতে চায়, ওটা তো তাকে পেতে হবে। তো আর যদি বেসিকটা যদি ওই লেভেলের না হয় সে পড়তেই পারে। আর এগুলো যার যার পার্সোনাল ব্যাপার, এগুলো নিয়ে আমি মনে করি পার্সোনালি কথা বলার কিছু নাই, এই আর কি। অনেক ধন্যবাদ, এবার আমরা